আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছিল গতকাল এবং তার উপর ভিত্তি করে আজকে আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে লেখা আছে আবেদনের ফি দ্বিগুণ বাড়ানো নিয়ে যা বলল কর্তৃপক্ষ। এই নিউজটি আজই প্রকাশিত হয়েছে। 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে আবেদন করেছেন 360,406 জন শিক্ষার্থী। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এই প্রাথমিক আবেদন যাচাই বাছাই শেষে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শনিবার 21 আগস্ট রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির মিটিংয়ে তৈরিকৃত এ ফল হস্তান্তর করেছে টেকনিক্যাল কমিটি। রবিবার 12 আগস্ট দুপুরে বিষয়টি নিশ্চিত করে গুচ্ছভুক্ত 20 বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ নূর বলেন, এ মাসের মধ্যে উত্তীর্ণদের মুঠোফোনে বার্তার মাধ্যমে জানানো হবে ফলাফল। এছাড়া এর পরবর্তী ধাপ চূড়ান্ত আবেদন আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধ্যাপক মোনাজ আহমেদ নূর আরও বলেন, আমরা প্রথমে 600 টাকা করে ফি নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু শনিবারের মিটিংয়ে 1,200 টাকা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আবেদনের ফি দ্বিগুণ বাড়ানো হয়েছে কেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক আবেদনে অ্যাপ্লিকান সংখ্যা অনেক কম, আমরাও বুঝতেছি না যে প্রাথমিক আবেদনের সংখ্যা এত কম কেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আবেদনকারীদের সংখ্যা এবার তুলনামূলকভাবে কম, সেটার অন্য কোনো কারণ থাকতে পারে। আমাদের যে ফিক্সড কস্ট ভর্তি প্রক্রিয়ার ওভারঅল বিষয়টি পরিচালনা করার জন্য, আমরা ভেবেছিলাম 4.5 লাখের মতো প্রাথমিক আবেদন করবে, সেখানে বাণিজ্য মানবিকে প্রাথমিক আবেদন কম পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে আবেদন পড়েছে 360,000-এর মতো। এজন্য আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাবে ফিক্সড কস্টটা চালানোর, ভর্তি প্রক্রিয়ার খরচটাতে আরও কেউ বহন করবে না। এজন্য 20 উপাচার্যের গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির মিটিংয়ে চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফি 600 টাকা থেকে বেড়ে দ্বিগুণ অর্থাৎ 1,200 টাকা করা হয়েছে। জানা গেছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন পড়েছে 361,000 শিক্ষার্থীর। এর মধ্যে বিজ্ঞান বিভাগে মোট আবেদন করেছেন 1,92,000 শিক্ষার্থী, বাণিজ্য বিভাগে মোট আবেদন করেছেন 58,000 আর মানবিকে আবেদন করেছেন 1,07,000 শিক্ষার্থী। প্রসঙ্গত, প্রতিটি বিভাগে সর্বোচ্চ 1,50,000 ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন, ফলে বাণিজ্য ও মানবিকে প্রাথমিক আবেদন করার সবাই চূড়ান্ত আবেদন করতে পারবেন। এছাড়াও এই গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি আপডেট নিয়ে আরও একটি আপডেট প্রকাশিত হয়েছে প্রথম আলোর অনলাইন ভার্সন পত্রিকাতে, চলো দেখে নেই। সেখানেও তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রথম আলোর অনলাইন পত্রিকা, যেখানে লেখা আছে গুচ্ছভুক্ত 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এই ফলাফল জানানো হবে। শিক্ষার্থীরা 1 সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন করতে পারবেন, তবে একই সঙ্গে সব শিক্ষার্থীর ওয়েবসাইটে ফলাফল প্রকাশের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। এদিকে আবার ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের ফি বেড়ে দ্বিগুণ হয়েছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কষ্ট লাঘব করে স্বচ্ছন্দে পরীক্ষা নেওয়া। শিক্ষার্থীরা বাড়ির পাশে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং 20 বিশ্ববিদ্যালয়ে 60 টাকার মতো করে পড়বে তাদের, জানিয়েছেন উপাচার্য ফরিদুদ্দিন আহমেদ। গতকাল শনিবার রাতে 20 বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি কমিটির উপাচার্যের সমন্বয়ে গঠিত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মোনাজ আহমেদ প্রথম আলোকে বলেন, সবাই নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল একসঙ্গে প্রকাশ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যেহেতু 1 সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন গ্রহণ করব, এর অন্তত 2 দিন আগেই নির্বাচিত শিক্ষার্থীদের মুঠোফোনে বার্তার মাধ্যমে ফলাফল, ইউজার আইডি ও পাসওয়ার্ড জানানো হবে। উপাচার্য বলেন, আমরা নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা কোর কমিটিতে হস্তান্তর করেছি। এখন আমাদের সমন্বিত ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে তা প্রকাশ করে দিতে পারে। শিক্ষার্থীরা 7 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। ফলাফল প্রকাশের বিষয়ে আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, রোববার ফলাফল প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই বিষয়ে সিদ্ধান্ত কোর কমিটির আহ্বায়ক গণমাধ্যমকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি নিয়ে নতুন এই আপডেটটি। আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।